নমস্কার বন্ধুরা, আজ থেকে ধারাবাহিকভাবে শুরু হচ্ছে পৃথিবীতে আজ অবধি ঘটে যাওয়া বিপ্লবগুলির মধ্যে সবচেয়ে আলোড়ন ফেলা, সবচেয়ে আলোচিত এবং অনন্য সাধারণ বিপ্লবের ক্ষমতা হস্তান্তরের শেষ দিনগুলির এক নির্মোহ ধারা বিবরণী। এই ধারা বিবরণী লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা জন রিড। এই বইয়ের ভূমিকায় লেনিন লিখেছিলেন, প্রলেতারীয় বিপ্লব ও প্রলেতারীয় একনায়কত্ব নিয়ে প্রচুর আলোচনা দেখা যায়, কিন্তু কেউ তা গ্রহণ বা বর্জন করতে চাইলে আগে তাকে তাঁর সিদ্ধান্তের পুরো তাৎপর্যটা জেনে রাখতে হবে। জন রিডের বইটি নিঃসন্দেহেই এ সমস্যার সমাধানে সাহায্য করবে। একই ভূমিকায় ক্রুপস্কায়া লিখছেন, জন রিডের কৃতিত্বের কারণ এই যে তিনি উদাসীন দর্শক মাত্র নন, মনে প্রাণে তিনি একজন বিপ্লবী কমিউনিস্ট, যিনি ঘটনাগুলির মর্মার্থ, মহাসংগ্রামের মর্মার্থ বোঝেন। জন রিড নিজে এই রচনাটি সম্পর্কে বলেছেন, বইটি হল ঘনীভূত ইতিহাসের একটা অনুচ্ছেদ, যে ইতিহাসকে আমি যতটুকু দেখেছি। বইটি আর কিছুই নয়, নভেম্বর বিপ্লবের একটা বিশদ বিবরণ, যখন শ্রমিক ও সৈনিকদের নেতৃত্বে বলশেভিকরা রাশিয়ায় রাষ্ট্রক্ষমতা দখল করে সোভিয়েতগুলির হাতে তা অর্পণ করে। বন্ধুরা, জন রিডের দুনিয়া কাঁপানো দশ দিন এর এই ধারাবাহিক পাঠ কিছুতেই বইটি পড়বার বিকল্প নয়। এই পাঠের উদ্দেশ্য শ্রোতার মনে বইটিকে পড়ে দেখবার আগ্রহ সৃষ্টি করা। গৌরচন্দ্রিকা এই পর্যন্তই। শুরু হচ্ছে জন রিডের দুনিয়া কাঁপানো দশ দিন। ১৯১৭ সালে সেপ্টেম্বরের শেষে পেত্রোগ্রাদে আমার সঙ্গে দেখা করেন সমাজতত্ত্বের একজন বিদেশি অধ্যাপক। রাশিয়া সফর করছিলেন তিনি। ব্যবসায়ী ও বুদ্ধিজীবীরা তাঁকে বলেছিল যে বিপ্লব থিতি আসছে। অধ্যাপক তাই নিয়ে একটি প্রবন্ধ লেখেন ও দেশটা ঘুরে দেখেন, শিল্প শহর ও গ্রামগুলিতে যান এবং সেখানে অবাক হয়ে লক্ষ্য করেন যেন বিপ্লবের তেজ ধরছে। মজুরি শ্রমিক ও মেহনতি কৃষকদের মধ্যে, সব জমি চাই কৃষকদের হাতে, সব কারখানা মজুরদের হাতে, এ ধ্বনি তিনি প্রায়ই শুনেছেন। অধ্যাপক যদি ফ্রন্টে যেতেন তাহলে দেখতেন গোটা সৈন্যবাহিনী শান্তির কথা বলছে। অধ্যাপক খানিকটা গোলমালে পড়েন, তবে তার কারণ ছিল না। দুটি উক্তিই সত্যি। বিত্তবান শ্রেণীগুলি ক্রমেই রক্ষণশীল হয়ে উঠছিল, জনগণ হয়ে উঠছিল ক্রমেই র্যাডিক্যাল। ব্যবসায়ী ও বুদ্ধিজীবীদের একটা সাধারণ ধারণা হয়েছিল যে বিপ্লব বড় বেশি এগিয়ে গেছে এবং বড় বেশি দিন ধরে চলছে, এবার শান্ত হয়ে যাওয়া দরকার। নরমপন্থী সমাজতন্ত্রীদের প্রধান গোষ্ঠীগুলি ওবরোনেটস মেনশেভিক বা প্রতিরক্ষাবাদী মেনশেভিক আর সোশ্যালিস্ট রেভলিউশনারিরা এই মনোভাব পোষণ করত। তারা কেরেনস্কির সাময়িক সরকারকে সমর্থন করত। ২৭ অক্টোবর নরমপন্থী সমাজতন্ত্রীদের সরকারি মুখপত্রে বলা হয়, বিপ্লবের নাটকে অঙ্ক আছে দুটি, সাবেকি আমলের ধ্বংস, নতুন আমলের সৃষ্টি। প্রথম অঙ্কটা বেশ দীর্ঘ সময় নিয়েছে, এবার দ্বিতীয় অঙ্কে যাবার সময় এবং সেটার অভিনয় হওয়া চাই যত তাড়াতাড়ি সম্ভব। একজন মহাবিপ্লবী যা বলেছিলেন, বিপ্লব সমাপ্তির জন্যে তাড়া করুন বন্ধুগণ, বিপ্লবকে যে অতি দীর্ঘায়িত করে বিপ্লবের ফল সে ভোগ করতে পারবে না। শ্রমিক সৈনিক ও কৃষক জনগণের মধ্যে কিন্তু দৃঢ় ধারণা ছিল যে প্রথম অঙ্কটা তখনও শেষ হয়নি। সৈন্যদের যারা মানুষ বলে দেখতে অভ্যস্ত হয়নি, সেই সব অফিসারদের সঙ্গে ফ্রন্টে ক্রমাগত সংঘাত বাঁধছিল ফৌজি কমিটির। পশ্চাৎভাগে কৃষকদের নির্বাচিত ভূমি কমিটিগুলি ভূমি বিষয়ে সরকারের নির্দেশ পালন করতে গিয়ে কারারুদ্ধ হচ্ছিল। কলকারখানার শ্রমিকদের লড়াই করতে হচ্ছিল ব্ল্যাকলিস্ট ও ব্ল্যাকআউটের বিরুদ্ধে। শুধু তাই নয়, দেশে ফিরে আসা রাজনৈতিক নির্বাসিতদের দেশ বহির্ভূত করা হচ্ছিল অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে।
কোনো কোনো ক্ষেত্রে লোকে বিদেশ থেকে নিজেদের গাঁয়ে ফিরে দলিত ও কারারুদ্ধ হচ্ছিল 1905 সালে অনুষ্ঠিত বৈপ্লবিক কর্মের অভিযোগে। লোকের এই অসংখ্য অসন্তোষের বিরুদ্ধে নরমপন্থী সমাজতন্ত্রীদের শুধু একটি জবাব ছিল, সংবিধান সভার জন্য অপেক্ষা করো, ডিসেম্বরে তা বসবে। লোকে কিন্তু তাতে তুষ্ট হতে পারছিল না। সংবিধান সভাটা ভালো কথাই, তবে রুশ বিপ্লব যে ঘটেছে কয়েকটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যার জন্য মার্স প্রান্তরে ভ্রাতৃ সমাধিতে জীর্ণ হয়েছে বৈপ্লবিক শহীদেরা, সংবিধান সভা বসুক না বসুক তা কার্যকর করতে হবে। যথা শান্তি, ভূমি কৃষকদের হাতে এবং শিল্পের ওপর শ্রমিক নিয়ন্ত্রণ। সংবিধান সভার তারিখ এতদিন পর্যন্ত কেবল পিছিয়ে দেওয়া হয়েছে। জনগণ তাদের দাবি কমিয়ে এনে শান্ত না হওয়া পর্যন্ত তা সম্ভবত আরও পেছনো হবে। অন্তত বিপ্লবের 8 মাস কেটেছে, অথচ তার ফল দেখা গেছে খুবই কম। ইতিমধ্যে স্রেফ বাহিনী ত্যাগ করেই শান্তি সমস্যার সমাধান শুরু করল সৈনিকেরা। কৃষকেরা জমিদারদের কুঠি পুড়িয়ে দিয়ে বড় বড় জমিদারি দখল করতে লাগল। শ্রমিকেরা কারখানা বানচাল করে দিয়ে ধর্মঘট করলে, এবং বলাই বাহুল্য, কলমালিক, জমিদার আর সৈন্যবাহিনীর অফিসাররা স্বভাবতই তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল যাতে জনগণের সঙ্গে কোনো গণতান্ত্রিক আপোষ না হয়। সাময়িক সরকার দোল খেতে লাগলো, কখনো অকেজো কিছু সংস্কার, কখনো কঠোর দমন নীতির মধ্যে। সমাজতন্ত্রী শ্রমমন্ত্রীর এক ফরমানে হুকুম দেওয়া হলো, সমস্ত শ্রমিক কমিটির বৈঠক হতে পারবে কেবল কাজের ঘণ্টা শেষ হলে। ফ্রন্টের সৈন্যবাহিনীর মধ্যে গ্রেপ্তার করা হলো বিরোধী রাজনৈতিক দলগুলির বিক্ষোভকারীদের। র্যাডিক্যাল মতামতের কাগজগুলি বন্ধ হলো। বিপ্লবী প্রচারকদের বিরুদ্ধে প্রযোজ্য হলো প্রাণদণ্ড। চেষ্টা হলো লাল রক্ষীদের নিরস্ত্র করা। দূর দূরান্তের শান্তি রক্ষার জন্য প্রেরিত হলো কসাক বাহিনী। নরমপন্থী সমাজতন্ত্রী ও মন্ত্রিসভায় তাদের নেতারা এসব ব্যবস্থার অনুমোদন জানালো। এরা ভাবল বিত্তবান শ্রেণীগুলির সঙ্গে সহযোগিতা প্রয়োজন। লোকেও দ্রুত তাদের পরিত্যাগ করতে লাগলো, চলে গেল বলশেভিকদের পক্ষে, যাদের দাবি ছিল শান্তি, জমি, শিল্পের ওপর শ্রমিক নিয়ন্ত্রণ এবং শ্রমিক সরকার। 1917 সালের সেপ্টেম্বরে সংকট পাকিয়ে উঠল। দেশের অধিকাংশের মনোভাবের বিরুদ্ধে কেরেনস্কি ও নরমপন্থী সমাজতন্ত্রীরা বিত্তবান শ্রেণীগুলির সঙ্গে কোয়ালিশন সরকার গঠন করে বসল। ফলে মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারিরা চিরকালের মতোই জনগণের আস্থা হারাল। রাবোচিপুত বা শ্রমিক পথ পত্রিকায় অক্টোবরের মাঝামাঝি সমাজতন্ত্রী মন্ত্রীরা নামে এক প্রবন্ধে নরমপন্থী সমাজতন্ত্রীদের বিরুদ্ধে জনগণের মনোভাব প্রকাশ পায়। এদের কীর্তি তালিকাটা দেখুন। সেরেতেলি, ইনি জেনারেল পালভদ সেভের সহায়তায় শ্রমিকদের নিরস্ত্র করেছেন, বিপ্লবী সৈন্যদের অচল করে দিয়েছেন, সৈন্যবাহিনীতে প্রাণদণ্ড অনুমোদন করেছেন। স্কোবেলভ, ইনি শুরু করেছিলেন পুঁজিপতিদের মুনাফার ওপর 100% কর বসাবার প্রতিশ্রুতি দিয়ে, আর শেষ করেছেন কলঘর ও কারখানায় শ্রমিক কমিটিগুলিকে ভেঙে দেবার চেষ্টা করে। আফস্কেন্তিয়েভ, ইনি ভূমি কমিটিগুলির সদস্য কয়েক শত চাষিকে জেলে পাঠিয়েছেন, দমন করেছেন শ্রমিক ও সৈনিকদের কয়েক ডজন সংবাদপত্র। চেরনভ, ইনি ফিনল্যান্ডের লোকসভা ভেঙে দেবার বাদশাহী ফরমানে সই করেছেন। সাভিনকভ, ইনি জেনারেল কর্নিলভের সঙ্গে প্রকাশ্যে জোট বেঁধেছেন এবং এই স্বদেশ ত্রাতার কাছে পেত্রোগ্রাদ যে আত্মসমর্পণ করেনি সেটা তাঁর আয়ত্তাতীত কারণে। জরুদনি, ইনি আলেক্সিনস্কি ও কেরেনস্কির অনুমোদনে বিপ্লবের শ্রেষ্ঠ কিছু শ্রমিক, সৈনিক ও নাবিকদের কারারুদ্ধ করেছেন। নিকিতিন, ইনি রেল শ্রমিকদের বিরুদ্ধে জঘন্য এক পুলিশের ভূমিকা নিয়েছেন। কেরেনস্কি, তার সম্পর্কে কিছু না বলাই ভালো, খুবই লম্বা তার কীর্তি তালিকা। হেলসিং ফোর্সে বল্টিক নৌবহরের প্রতিনিধিদের এক কংগ্রেসে যে সিদ্ধান্ত নেওয়া হয় তার শুরুটা এই রকম। বুর্জোয়ার পক্ষ নিয়ে নির্লজ্জ রাজনৈতিক হুমকি চালিয়ে যে সমাজতন্ত্রী রাজনৈতিক ভাগ্যান্বেষী কেরেনস্কি মহান বিপ্লব ও সেই সঙ্গে সমগ্র বিপ্লবী জনগণের মুখে চুনকালি দিচ্ছে ও তাদের ধ্বংস করছে,
সাময়িক সরকার থেকে তার অবিলম্ব অপসারণ দাবি করছি আমরা। এসবের প্রত্যক্ষ পরিণাম হল বলশেভিকদের উত্থান। 1917 সালের মার্চ থেকে যখন তাওরিদ প্রাসাদে শ্রমিক ও সৈনিকদের সগর্জন প্রবাহের আঘাতে দোদুল্যমান রাষ্ট্রীয় দুমা রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতা গ্রহণ করতে বাধ্য হয়, তখন থেকেই বিপ্লবের গতিপথের প্রতিটি পরিবর্তনই ঘটিয়ে এসেছে জনগণই, ঘটিয়ে এসেছে শ্রমিক, সৈনিক ও কৃষকেরা। তারাই পতন ঘটায় মিলিউকভ মন্ত্রিসভার। তাদেরই সোভিয়েত থেকে বিশ্বের কাছে ঘোষণা করা হয় রাশিয়ার শান্তির শর্ত। কোনো রকম রাজ্যগ্রাস নয়, কোনো যুদ্ধ ক্ষতিপূরণ নয়, চাই জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার। তারপর পুনরায় জুলাই মাসে অসংগঠিত প্রলেতারিয়েতের স্বতঃস্ফূর্ত অভিযান ফের ঝাঁপিয়ে পড়ে তাওরিদ প্রাসাদে, দাবি করে সোভিয়েতের হাতে রাষ্ট্রক্ষমতা। তখন একটা ছোট্ট গোষ্ঠী হিসেবে বলশেভিকরা এই আন্দোলনের নেতৃত্ব নেয়। অভ্যুত্থানের শোচনীয় ব্যর্থতায় জনমত তাদের বিপক্ষে যায় এবং নেতৃত্বহীন জনতা ফিরে আসে তাদের মহল্লায়, যা হল পেত্রোগ্রাদের সাঁ আঁতোয়াঁ। তারপর শুরু হল বলশেভিকদের বিরুদ্ধে বর্বর পিটুনি অভিযান। শয়ে শয়ে তারা কারারুদ্ধ হয়। তাদের মধ্যে ছিলেন ট্রটস্কি, শ্রীমতী কলন্তাই এবং কামেনেভ। লেনিন ও জিনোভিয়েভ আত্মগোপন করেন। বলশেভিক সংবাদপত্রগুলি নিষিদ্ধ হয়। প্ররোচক ও প্রতিক্রিয়াশীলেরা ধোয়া তোলে যে বলশেভিকরা জার্মান দালাল এবং সারা দুনিয়ার লোকে তা বিশ্বাস করে বসে। কিন্তু দেখা গেল অভিযোগটি প্রমাণ করতে সামরিক সরকার অক্ষম। জার্মান ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে যেসব দলিল হাজির করা হয় তা জাল বলে প্রমাণিত হল। একের পর এক বিনা বিচারে, প্রায় নামমাত্র জামিনে বা বিনা জামিনে ছাড়া পেল বলশেভিকরা। শেষ পর্যন্ত জেলে রইল শুধু 6 জন। সদা পরিবর্তনশীল এই সাময়িক সরকারের অক্ষমতা ও অস্থির চিত্ততা সকলের কাছেই তর্কাতীত হয়ে উঠল। সব ক্ষমতা চাই সোভিয়েতের হাতে। জনগণের এই প্রিয় ধ্বনিটি ফের চালু করল বলশেভিকরা, এবং সেটা শুধুই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নয়, কেননা সে সময় সোভিয়েতগুলিতে সংখ্যাধিক্য ছিল তাদের চরম শত্রু নরমপন্থী সমাজতন্ত্রীদের। কিন্তু এর চেয়েও ফলপ্রদ হয় আরেকটি জিনিস। শ্রমিক, সৈনিক ও কৃষকদের সরল ও স্থূল আকাঙ্ক্ষাগুলির উপরেই তারা তাদের আশু কর্মসূচি গড়ে তোলে। তাই ওবরোনেটস মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারিরা যে সময় বুর্জোয়ার সঙ্গে আপোষ চালায়, বলশেভিকরা সে সময় দ্রুত রুশ জনগণের মন জয় করতে থাকে। জুলাই মাসে তারা ছিল নিগৃহীত ও ধিকৃত, কিন্তু সেপ্টেম্বর নাগাদ রাজধানীর শ্রমিকেরা, বল্টিক নৌবহরের নাবিকেরা এবং সৈনিকেরা প্রায় মোটামুটি তাদের পক্ষে চলে যায়। বড় বড় শহরে সেপ্টেম্বরের মিউনিসিপ্যাল নির্বাচনগুলি ছিল খুবই গুরুত্বপূর্ণ। জুন মাসে নির্বাচিতদের মধ্যে শতকরা 70 জনই ছিল মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারি। এবারে তারা নেমে যায় শতকরা 18-এ। একটা ব্যাপারে বিদেশিরা খুবই বিভ্রান্ত বোধ করেন। সোভিয়েতগুলির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ফৌজ ও নৌবহরের কেন্দ্রীয় কমিটি এবং ডাক্তার কর্মী ও রেল শ্রমিকদের মতো কিছু কিছু ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি বলশেভিকদের প্রচণ্ড বিরোধিতা করে। এই কেন্দ্রীয় কমিটি সবই নির্বাচিত হয় গ্রীষ্মের মাঝামাঝি, এমনকি তারও আগে, যখন মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারিদের অনুগামী সংখ্যা ছিল বিপুল ও নতুন কোনো নির্বাচন তারা হতে দেয় না বা পিছিয়ে দেয়। যেমন শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের সোভিয়েতের নিয়মাবলী অনুসারে সারা রুশ কংগ্রেস ডাকার কথা সেপ্টেম্বরে, কিন্তু ইৎসেইকা সে কংগ্রেস ডাকে না, অজুহাত দেয় আর 2 মাস পরেই তো সংবিধান সভা বসছে, তখন সাধারণভাবেই সোভিয়েতগুলির কাজ ফুরুবে। এই ছিল তাদের ইঙ্গিত। ওদিকে সারা দেশে একের পর এক স্থানীয় সোভিয়েতে ট্রেড ইউনিয়নের শাখায় এবং সৈনিক ও নাবিকদের মধ্যে জয় হচ্ছিল বলশেভিকদের। কৃষক সোভিয়েতগুলি তখনও রক্ষণশীল হয়েছিল, কেননা ঢিমেতাল মফস্বল এলাকায় রাজনৈতিক চেতনা বাড়ে ধীরে ধীরে। তাছাড়া প্রায় এক পুরুষ ধরে কৃষকদের মধ্যে আন্দোলন চালিয়ে এসেছিল সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। তা সত্ত্বেও কৃষকদের মধ্যেও একটা বিপ্লবী পক্ষ দানা বেঁধে উঠছিল।
সেটা পরিষ্কার দেখা গেল অক্টোবরে, যখন সোশ্যালিস্ট রেভলিউশনারিদের বামপন্থীরা দল ভেঙে গঠন করে একটা নতুন পার্টি, বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। সেই সঙ্গে সর্বত্রই এই লক্ষণ দেখা যাচ্ছিল যে প্রতিক্রিয়ার আত্মবিশ্বাস বাড়ছে। যেমন পেত্রোগ্রাদের ত্রৈৎস্কি থিয়েটারের জারের অপরাধ নামে একটা প্রহসন চলছিল, একদল রাজতন্ত্রী সেটা থামিয়ে দিয়ে হুমকি দেয় সম্রাটের অপমান করলে অভিনেতাদের লিঞ্চ করা হবে। কিছু কিছু সংবাদপত্রে রুশ নেপোলিয়নের জন্য হাহুতার শুরু হয়। বুর্জোয়া বুদ্ধিজীবীদের মধ্যে শ্রমিক প্রতিনিধিদের সোভিয়েতকে বলা হতো কুকুর প্রতিনিধিদের সোভিয়েত। 15ই অক্টোবর আমার সঙ্গে স্তেপান গেওরগিয়েভসচি লিয়ানোজভ নামে একজন মস্ত রুশ পুঁজিপতির আলাপ হয়। এখানে এঁর নাম রুশি রকফেলার, রাজনৈতিক মতামতে ইনি কাদেত। আমায় বলেন, বিপ্লব হলো একটা ব্যাধি, আজ হোক কাল হোক বিদেশি রাষ্ট্ররা এখানে হস্তক্ষেপ করবে। শিশু রোগে ভুগলে যেমন লোকে হস্তক্ষেপ করে তাকে সারিয়ে তোলে, ঠিক মতো হাঁটতে শেখায়, সেটা অবশ্য ঠিক সঙ্গত নয়, কিন্তু নিজেদের দেশেই বলশেভিকবাদের বিপদ, প্রলেতারীয় একনায়কত্ব, বিশ্ব সামাজিক বিপ্লব প্রভৃতি সংক্রামক ধারণার বিপদটা সব জাতির বোঝা দরকার। হস্তক্ষেপের প্রয়োজন হবে না এমন সম্ভাবনা একটি আছে। পরিবহন ভেঙে পড়েছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ওদিকে জার্মানরা এগিয়ে আসছে, অনশন আর পরাজয়ের ফলে হয়তো রুশ জনগণের চৈতন্য হবে। শ্রীযুক্ত লিয়ানোজভ খুব জোর দিয়েই এই মত প্রকাশ করেন যে যাই ঘটুক না কেন, মজুরদের কারখানা কমিটির অস্তিত্ব বরদাস্ত করা বা শিল্পের পরিচালনায় শ্রমিকদের কোনো অধিকার দেওয়া ব্যবসায়ী ও কল মালিকদের পক্ষে অসম্ভব। বলশেভিকদের কথা যদি ধরি, তাদের খতম করা যায় দুভাবে। হ্যাঁ, সরকার পেত্রোগ্রাদ ছেড়ে উঠে যেতে পারে, জরুরি অবস্থা ঘোষণা করা যায় পেত্রোগ্রাদে, আইনি খুঁতখুঁতির কোনো তোয়াক্কা না করে এলাকার জঙ্গি লাট এই ভদ্রলোকদের শায়েস্তা করবেন, অথবা সংবিধান সভা যদি কোনো ইউটোপীয় ঝোঁক দেখাতে শুরু করে তাহলে অস্ত্রের জোরে তাকে ভেঙে দেওয়া যায়। শীতকাল আসছিল, রাশিয়ার দুর্দান্ত শীতকাল, তা নিয়ে ব্যবসায়ীদের এই রকম আলাপ কানে আসত, শীত সর্বদাই রাশিয়ার সেরা দোস্ত, সেটা এবার হয়তো বিপ্লবের ভূত ভাগাবে। তুহিন ফ্রন্টে নিরুৎসাহের মতো উপোস দিয়ে মরছিল সৈন্যরা, রেল ব্যবস্থা ভেঙে পড়ছে, ঘাটতি পড়ছে খাদ্যে, বন্ধ হচ্ছে কলকারখানা। নিরুপায় জনগণ চিৎকার তুলল, বুর্জোয়ারা দেশের জীবনযাত্রা ইচ্ছা করে বানচাল করছে, পরাজয় ঘটাচ্ছে ফ্রন্টে। রিগা ছেড়ে দেওয়া হয়েছিল জেনারেল কর্নিলভের এই প্রকাশ শক্তির ঠিক পরেই, দেশের কর্তব্য বোধ জাগানোর মূল্য হিসাবে রিগা বিসর্জন দেওয়াই কি উচিত নয়? শ্রেণীযুদ্ধটা যে এমন মাত্রায় উঠতে পারে সেটা আমেরিকানদের কাছে অবিশ্বাস্য ঠেকে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি উত্তর ফ্রন্টের এমন অফিসারদের জানি যারা সৈনিক কমিটিগুলির সঙ্গে সহযোগিতার বদলে বরং সামরিক বিপর্যয়কেই মেনে নেওয়া শ্রেয় জ্ঞান করত। কাদেট পার্টির পেত্রোগ্রাদ শাখার সম্পাদক আমায় বলেন যে দেশের অর্থনৈতিক এই ভাঙনটা হলো বিপ্লবকে অপ্রিয় করারই একটা ফন্দি। মিত্রশক্তির একজন কূটনীতিক, তার নাম প্রকাশ করব না বলে কথা দিয়েছি, এটা তার নিজের অভিজ্ঞতা থেকেই সমর্থন করেন। খারকভের কাছে এমন কয়েকটি কয়লা খনির কথা আমি জানি যাতে তার মালিকেরাই আগুন লাগায় বা জলে ভাসিয়ে দেয়। মস্কোর কিছু সুতাকলের ইঞ্জিনিয়াররা মিল ছেড়ে যাবার সময় যন্ত্রপাতি বিকল করে দেয়, ইঞ্জিন অচল করতে গিয়ে মজুরদের কাছে রেল অফিসাররা হাতে নাতে ধরা পড়েছে এমন ঘটনা আমি জানি। বিত্তবান শ্রেণীগুলির একটা বড় অংশই বিপ্লবের চেয়ে, এমনকি সাময়িক সরকারের চেয়েও বরং জার্মান আগমনই কামনা করত এবং সেটা বলতে দ্বিধা করত না। যে রুশ সংসারটিতে আমি ঠাঁই নিয়েছিলাম সেখানে খাবার টেবিলের অনিবার্য আলাপ ছিল জার্মানদের আগমন নিয়ে, যারা আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে। মস্কোর এক কারবারির ঘরে আমি এক সন্ধে কাটাই। চা খাওয়ার সময় টেবিলের 11 জন লোককেই আমরা জিজ্ঞাসা করি কাকে তারা চায়, ভিলহেলমকে নাকি বলশেভিকদের। একজন বাদে 10টি ভোটই পড়ে ভিলহেলমের পক্ষে। এই সার্বজনীন বিপর্যয়ের সুযোগ নিয়ে দু হাতে টাকা লুটতে থাকে দাঁওবাজেরা, আর তা ওড়াতে থাকে উদ্দাম ফুর্তিতে, নয়তো সরকারি কর্মচারীদের ঘুষ দিয়ে। খাদ্য ও জ্বালানির চোরা মজুদ জমতে থাকে, নয়তো গোপনে পাচার করা হয় সুইডেনে।
যেমন বিপ্লবের প্রথম চার মাসে পেত্রোগ্রাদের মজুদ খাদ্য মিউনিসিপ্যাল গুদামগুলি থেকে প্রায় প্রকাশ্যেই লুট করা হয় এবং শেষ পর্যন্ত যেটা দু বছর চলতে পারত সে শস্যের মজুদ এমন মাত্রায় নেমে আসে যে তাতে শহরকে এক মাসও খাইয়ে রাখা অসম্ভব হলো। সাময়িক সরকারের শেষ সরবরাহ মন্ত্রী সরকারি রিপোর্ট অনুসারে ভ্লাদিভস্তকে পাইকারি দরে কফি কেনা হতো 2 রুবল পাউন্ডে আর পেত্রোগ্রাদের খুচরা খরিদ্দাররা দিত পাউন্ডে 13 রুবল। বড় বড় শহরের সমস্ত দোকানেই টন টন খাদ্য ও বস্ত্র মজুদ ছিল, কিন্তু তা কিনতে পারত কেবল ধনীরাই। একটি মফস্বল শহরে আমি একজন ব্যবসায়ী পরিবারকে জানতাম যারা দাঁওবাজ হয়ে দাঁড়ায়, রুশিরা যাকে বলে দাঁওবাজ ডাকাত। 3টি ছেলেই ঘুষ নিয়ে সৈন্যবাহিনীতে যাবার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পায়। একজন খাদ্য নিয়ে জুয়া খেলত, আরেকটি ছেলে লেনা নদী অঞ্চলে খনির চোরা সোনা বেচত ফিনল্যান্ডের রহস্যজনক সব খরিদ্দারের কাছে। তৃতীয় ছেলেটির বেশ কর্তৃত্ব ছিল একটি চকলেট কারখানায়। স্থানীয় সমবায় সমিতিগুলিকে চকলেট সরবরাহ করত এই শর্তে যে তার যা দরকার সেটা সমবায় সমিতিগুলি তাকে দেবে। তাই ব্যাপক জনগণ যখন তাদের রুটি রেশন কার্ডে পেত মাত্র সিকি পাউন্ড কালো রুটি, তখন তার ঘরে সাদা রুটি, চিনি, চা, লজেন্স, কেক আর মাখনের ছড়াছড়ি। অথচ শীত, ক্ষুধা ও ক্লান্তিতে ফ্রন্টের সৈন্যরা যখন আর লড়তে পারছিল না, তখন কি সরসেই নাই সংসারের লোকেরা চেঁচাত তাদের কাপুরুষ বলে। রুশ বলে পরিচয় দিতে কি লজ্জাই না তাদের হতো। এবং শেষ পর্যন্ত বলশেভিকরা যখন তাদের বিপুল খাদ্য মজুদ আবিষ্কার করে রিকুইজিশন করে, তখন কি ডাকাতি না তারা করে। আর বাইরের এই পচনটার তলে তলে মাথা তুলছিল সাবেকি সেই তামস শক্তিরা, দ্বিতীয় নিকোলাসের পতনের পরও যারা একটুও বদলায়নি। তখনও তারা গোপন কিন্তু অতি সক্রিয়। কুখ্যাত গোয়েন্দা পুলিশের দালালরা তখনও কাজ করে যাচ্ছে জারের পক্ষে এবং বিপক্ষে, কেরেন্সকির পক্ষে এবং বিপক্ষে। যে টাকা দেবে অন্ধকারে গা ঢাকা দিয়ে কোনো না কোনো রূপে প্রতিক্রিয়ার কোনো প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে কৃষ্ণ সতের মতো নানা ধরনের গুপ্ত সংগঠন। এই সর্বব্যাপী দুর্নীতি ও পৈশাচিক অর্ধসত্যের আবহাওয়ায় শুধু দিনের পর দিন মন্দ্রিত হয়ে চলল একটি সুস্পষ্ট ধ্বনি, বলশেভিকদের সঘন কোরাস, সব ক্ষমতা চাই সোভিয়েতের হাতে, সব ক্ষমতা চাই কোটি কোটি সাধারণ শ্রমিক, সৈনিক ও কৃষকদের প্রত্যক্ষ প্রতিনিধিদের হাতে, চাই জমি, রুটি, উন্মাদ যুদ্ধটার সমাপ্তি, গোপন কূটনীতি, চোরাবাজারি, বিশ্বাসঘাতকতার অবসান। বিপদ ঘনিয়েছে বিপ্লবের, সেই সঙ্গে সারা বিশ্বের সমস্ত জনগণের স্বার্থের।